ভীষণ কুড়মুড়ে গোলমাল পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। মানে কি আবার? কপাল লাগে ব্রো, কপাল। এইটুকু বোঝার মতো বুদ্ধি কোনির মাথায় থাকতো? তাহলে তোমার মতো বুদ্ধিহীন একটা মানুষের দিকে নেই? আমি তোমার আজকে যে লেভেলের উপকার করেছি, আমার তো মনে হয় না তোমার বাপ ভাই তোমার জীবনে এত বড় উপকার করেছে। আমি তোমাকে কথা বলতে বারণ করেছি বাবু। দেখো প্রেমা, তোমার 108 জন প্রেমিকার মাঝখানে আজকে মাত্র আমি 8 জনকে ডেকেছি। বাকি 100 জনকেও যদি ডাকি, পার পার্সন 2000 টাকা হিসাব করলেও 216000 টাকা আসবে। 1,08,000 টাকা তোমার, 1,08,000 টাকা আমার। আমার বুদ্ধি তোমার বুদ্ধি, 50-50 পার্টনারশিপ। তুমি হিসাব করছো টাকার, কিন্তু তুমি এইটা হিসাব করো যে তুমি আমাকে কোন লেভেলে নিচে নামালা। আমি তোমাকে নিচে নামাচ্ছি? আমি তো তোমাকে ঠেলা উপরেই উঠাতে যাচ্ছি, তুমি না ধাক্কায় নিচে নামতেছো। সব দোষ কি আমার? তোমার কোনো দোষ নেই? আচ্ছা মানলাম দোষ আমার, কিন্তু তুমিও কি দুধে দেওয়া তুলসী পাতা? তোমার কোনো দোষ নাই? তুমি তুমি যেই লেভেলের কাজটা করতেছো, তুমি জাস্ট দালালি করতেছো। তুমি আমার এক্সদেরকে নিয়ে তুমি এই কাজ করতেছো, তুমি বাজি ধরতেছো, তুমি দালাল আসতা। আমাকে তুমি দালাল বলে অপমান করছো? দালাল না বলে তুমি কমিশন বলতে পারো, সেখানে তো একটা ইজ্জত ভাব আছে, তাই না? তুমি দিনের পর দিন আমাকে জিম্মি করে যে পরিমাণ টর্চার করতেছো, আমি জাস্ট পুলিশের কাছে যাবো। আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ পুলিশে যাবা, তাই না? হ্যাঁ। আচ্ছা চলো আমরা একটা লাইভ করি। হ্যাঁ লাইভ করলে তো এমনিতেই পুলিশ থেকে শুরু করে সব বড় লোকের কাছে আমাদের ভিডিও চলে যাবে। সাহস থাকলে লাইভ করি। সাহস নেই খালি মুখে ফটো ফটো কথ। এ মামা জলদি যান। খাবার পাঠিয়েছি? না স্যার, ম্যাডাম তো খাবার পাঠাই নাই। আমি ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে আপনার জন্য নিয়ে আসছি। খুব ভালো কাজ করেছিস কলি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছি। দি দি একদম খেয়ে নিই আগে। আর এই কারণেই তো আমি প্রাইভেট কথাটা চেপে গিয়েছি, বুদ্ধি করে তোকে বলিনি। স্যার আপনি আমার ভুল বুঝেন না, আমি ম্যাডামরে কিচ্ছু বলি নাই। ম্যাডাম জানি কেমনে কেমনে সব টের পাওয়া যায়। আরে না না তুই একটু দাঁড়া, খেয়ে নেই তারপর বলছি। স্যার এখন তো আর কইতে পারবেন না, খাওয়ার দেন রেস্ট নেন, ততক্ষণে আমি হাতের কাজটা সেরে আসি।
আর কতক্ষণ অপেক্ষা করবো? এখন তো চিৎকার করছে না কেন? তা সময়ও তো যাচ্ছে না, মনে হয় আটকে আছি কি করে। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত বলি, এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা করব, নিশ্চয়ই। হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8 এনে ও তোর যে কি অবস্থা, মানে তোকে কিছু বলার নেই আমার। এই শোন, তুই বাইজা যা, ময়রা যা, তাতে আমার কিছু যায় আসে না। তুই ময়রা যাওয়ার আগে এগুলো সব ধুয়ে মুজা পরিষ্কার করে দিয়ে যাবি, ঠিক আছে? তুই এটা কেমন কথা কস কর তোর তোর বন্ধু না আমি? আমি একটা বিপদে বসছি, তুই আমার হেল্প করবি না? তোর যদি এরকম একটা বিপদ হইতো, আমি কি তোর এরকম করে রাইখা দিতে পারতাম? এবার তো বলে কথা তোকে বলি। হ্যাঁ স্যার, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। যাক, এবার তাহলে তোকে প্রাইভেট কথাটা বলা যায়। স্যার খাইছেন দাইছেন, একটু রেস্ট করেন, পরে আপনার কথা শুনুন। নেই রানা, শোন, জরুরি, দা তোকে বের করে নি। স্যার এটা কি, এটা দিয়ে আমি কি করব? আরে নে না, আমি দিলে তোর নিতে অসুবিধা কি, নে। শোন, এই বউ লেকচার দিস না, তোর এখন চুপ থাকা ভালো, বেশি লাফালাফি করলে অবস্থা আরো খারাপ হয়ে যাবো। পুরো রূপটা মোহ ঘুরাইছে। আমি এখন বুঝছি আমার শরীরে এই হালাত কেন হয়েছে। তোরা তুই আমার শরীরের দিকে নজর দিছিস, তোর যে শরীর সারা ঢাকা শরীর যদি নজর দেয় তাও কিছু হইব না। তোরা নজর দিছিস বলে তো আমার এই সোনার শরীরটা, এত সুন্দর শরীরটা নষ্ট হয়ে গেছে। ঠিকই বলছস, তোর এই সোনার শরীর দিয়ে এখন ওই যে বললাম না রসি বাই দেব। তুই যেসব কথা বলছিস একটু খা। আমি কোন দুঃখে বিষ খামো? আমার মনে তো কোনো দুঃখ কষ্ট নেই, থাকলে না খাইতাম। আমারও তোর মতো অবস্থা জানিস, আমার মনেও কোনো দুঃখ কষ্ট নেই, যন্ত্রণা আছে। আজকে আমি সেই যন্ত্রণা শেষ করার পরিকল্পনা করেছি। স্যার আপনার যদি বিষ খাইতে মন চায় আপনি খান, আমারে রাখছেন কেন? আমি যদি দেখা ফলাই যে আপনি বিষ খাইতেছেন, পরে আমি বিপদে পড়ে যাব। আরে আমি বিষ খাবো এই কথা কে বলেছে তোকে? তাইলে বিষ আমি খাবো না, তোকেও বিষ খেতে হবে না, তোকে বিষ খাওয়াতে হবে আরেকজনকে। স্যার আপনি কি কইতেছেন, আমি কারে বিষ খাওয়ামো? কাকে খাওয়াবি তুই বুঝতে পারিস নাই? ওই যে ওইটা আমার যন্ত্রণার মূল কারণ, তুই যদি তাকে বিষ খাওয়াতে পারিস না, তাহলে তোর জন্য মানে অনেক বিরাট পুরস্কার আছে। কি কোন এগুলো স্যার আপনি? আরে ঠিকই বলছি, এই কাজটা একমাত্র তোকে দিয়েই করা সম্ভব, বুঝলি? আর তুই ভাবিস না তোকে এমনি ফাউফাউ কাজটা করাচ্ছি, তুই বললাম না তোর জন্য বিরাট, মানে তুই চিন্তাও করতে পারবি না এত বড় পুরস্কারের ব্যবস্থা আছে। স্যার আমার বিরাট পুরস্কারের দরকার নাই, আপনার বিশের বোতল আপনার কাছে রাখেন। আরে সময় নেই, সময় নেই, তোর তো এখনই কাজটা করতে বলছি না, তুই সময় নেই, সুযোগ বুঝে টুক করে কাজটা করে ফেলবি। যা বুঝার আমি বুঝে গেছি, কিন্তু স্যার এই জীবনে আর কোনোদিন করবেন না, করলেই তোমার সাথে আমার প্রাইভেট কথা আছে। ভীষণ কুরমুরে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান।
কথা আমার সারা জীবন মনে থাকবে, বুঝছস? তুই আমার এত বড় একটা বিপদের সময় তুই আমার দিয়ে এত উলি কাজ করাইলি। একটু সুস্থ হইছ আর এখন মুখে খই ফুটছে না? এই তুই যখন অসুস্থ ছিলি তখন তোর কে দাবার বানিয়ে খাওয়াইছে? হ্যাঁ, তোর কে ওষুধ খাওয়াইছে ক? আর এখন সুস্থ হইছে, খুব মুখে খই ফুটছে না? শালাফ বাট পার বেইমান। তুই বেইমান কারে কস? তুই বেটা নয়নের সাথে এক বিছনায় ঘুমাস, আবার নয়নের গার্লফ্রেন্ডের সাথে টাঙ্কি মারস, আর তুই আমারে কস বেইমান? তোর তো বেটা কোনো নীতিই নাই। আগে তোর নীতি ঠিক কর, তোর নিজের চরিত্র ঠিক কর, তারপর তুই আমার বেইমান কইস। দেখ, উল্টা পাল্টা কথা বলবি না। তোর কি ধারণা, তুই বললি আর আমি লগে লগে শুয়ে যাবো? এত পাগল না তো কত পাগল। হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি আর অসুস্থ হইবা না, বিপদে পড়বা না? তখন আইসো আমার ঠ্যাং ধরো, বুঝা মনে। শোন, বিপদ শুধু আমার না, তোরও একদিন বিপদ আসবো, এটার জন্য রেডি হ। শোন, এ আমি লামসাম ধরাই না, বুঝছস? আমার নাম শুনে তুই বুঝিস না? আমি হাজারে না কোটিতে একটা, সেসব ফাউডা লোক আমার লোকে মারিস না। আচ্ছা শোন, তোরে আমি বলছি দুইটা ডাব নিয়ে আইবি আর দুই লিটার পানি আনবি আমার জন্য। তোরে পাঁচ লিটার পানি আনতে কে বলছে? আর এয়ার ফ্রেশনার আনছস কেন? এটা তো আমার দরকার নাই, ওটা তো তোর নিজের জন্য আনছস, তা ওইটা টাকা আমি কেন দিব? এই তুই হাজারের কথা বাদ দে, আমার ওই যে তোর এই ডাব এয়ার ফ্রেশনার ওষুধের টাকা দে। তোরে আমি ওষুধ আনতে কইছি আর দুইটা ডাব আনতে কইছি আর পানি আনতে কইছি, ঠিক আছে? দুই লিটার পানি আনলি তো হইতো, তুই পাঁচ লিটার পানি আনছস কে লেগা? আর এয়ার ফ্রেশনার তো আমি চাই নাই, তুই তোর এটা নিজের জন্য আনছস, এটা টাকা কি আমি দিব? যা যা, তোর এই টাকা আমি তোর ভিক্ষা দিলাম, তোর থেকে আমি একটা টাকাও নিলাম না, তুই সারা জীবন খবিস খবিসই থাকবি। বাচ্ছি, আমার পাঁচটা টাকা তো বাচ্ছে। ম্যাডাম গো, খারাপ খবর আছে ম্যাডাম, এ দেখেন স্যার আমারে কি দিছে। এটা কি? বিষ। বিষ? হায় আল্লাহ, তোর স্যার কি বিষ খেয়েছে? এখন হাসপাতালে নিতে হবে, মিসমিতাকে খবর দে। আরে ম্যাডাম, আমি পাগল হয় না তো? আপনাকে স্যারে এত বোকা মনে হয়েছে বিষ খাইবো? স্যার এটা আমারে দিচ্ছে, আপনারা যেন বিষ খাবে মেরে ফেলে, বদলে আমারে বড় পুরস্কার দেবো। আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়? জি ম্যাডাম। তুই সত্যি বলছিস? মিথ্যা বলুন কেন, যদি মিথ্যা বলি তাহলে বিষের বোতল কোথা থেকে আসলো আমার হাতে? দাঁড়া, দেখাচ্ছি বোতলটা। দেখ, আপনি কি করবেন? তাড়াতাড়ি দে, আমার এমনি মাথা গরম আছে, কথা বলবি না। যা ঘটনা এখনই ঘটো। ম্যাডাম, আপনি কি সত্যি সত্যি বিষ খেয়ে মরবেন? আমি কিসে আমি খাবো? ফাঁজির তাকে খাবো, চল। তুই ফেরো না, বাস কেটে খাবো, চল। আরে যে মনের সুখ সবচেয়ে বড় সুখ, সেই সুখটাই তোরা আমার দিস সকাল সকাল, একটা স্মুথ ফিল। এই খবরদার, আমার গার্লফ্রেন্ড নিয়ে এত আজে বাজে কথা তোরা চিন্তা করিস? তোরা দুইটা এত খারাপ! আমি অনেক খারাপ? তুমি আর তোমার গার্লফ্রেন্ড একদম ফেরস্তা, একজন কবিতা বলো আর একজন কবিতা শুনো, আর তুমি তোমার গার্লফ্রেন্ডের গান শোনাও, সে গান শুনে, তাই না? তোমরা একদম ভালো দুধে দুধা তুলসী পাতা না? তুই কোনো কথাই বলবি না, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের লগে তুই টাঙ্কি মারস? শোন, এইসব দিক দিয়ে কিন্তু আমার চরিত্র একদম ফ্রেশ, আমার সাদা মনে কালো নাই, কলঙ্ক মুক্ত মন আমার, একদমই ফ্রেশ। এই জন্যই তোমার ওই যে সাদা মনে কালো নাই, সেখানে কালো লাগানোর কলঙ্ক লাগানোর ব্যবস্থা করা হয়েছে, বুঝতে পেরেছ? কি কস, কলঙ্ক মানে? তোরা গার্লফ্রেন্ড জোগাড় করছিস আমার জন্য, আমি চিন্তা করে রাখছি একটা ক্যান্ডেল লাইট ডিনারে যাব, মার্কে বসে পাশাপাশি টুকটুক করে একটু বাদাম খাবো, কবিতা পড়বো, কবিতা শুনবো, এইটি কি কস তোরা? দেখ, আমার মুখটা একদম ছুটেছ না, আর তোর টিনা যে আমারে কিভাবে, সেটা আমি কালকে টিকিটের পাইছি। হ্যাঁ, কি বলে কিনা যে আমারে থাপ্পুর মারবে, আমি যদি ওরে পাই ও দুই গালে গইন্না গইন্না সোড়া থাপ্পুর মারবো, ও তো জানে না আমি কি জিনিস, ওর গাল লাল বানাই দিব আর এই যে গালের মধ্যে ফিঙ্গার দিয়ে ট্যাটু বানাই দিব, আজীবন মুছবো না এটা। কি কস কবির, কি বুঝবো? আমার টিনা ওরে বড় ভাই বলে ডাকে, হ্যাঁ ওই বুঝবো, এই কথা আমি টিনারে বলবো, তারপর দেখ তোর কি একটা অবস্থা হয়। চ্যাপল গা, এটা আমার কি? আচ্ছা, তোমরা সকালবেলা টিনার সাথে দেখা করার কথা যাস নাই? তুই কও কবির। ও, বেলে কয় নাই তরে, তাহলে তোরে ফাঁসাই দিছে। হ, এখন তুই ক, ওই
খোদার কোন জাতের মাটি দিয়া বানাইছে? এই চুপ, একদম ঠান্ডা হও। আর তোর দাঁতের কিরমির কিরমির ফালা ফালি বন্ধ কর, ঠিক আছে? একটা জায়গায় স্থির হন, নইলে আমসালা যা আছে না সব হারাইব। বয় না বয়, আরে বয় না, দিবো থাবল বয়। ফাইদলামি করছ তোর আমার সাথে? হ্যাঁ ঠান্ডা হও, না তো সব যাইব, চুপচাপ বয়ে থাক। কিরে ডিস্টার্ব করলাম না তো? না রে ভাই বল, তোর কি মন খারাপ? না তেমন কিছু, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। তোর কেন এমন মনে হচ্ছে? ন্যাচারালি তুই তো বাইরে থেকে এসে আমাকে খুঁজিস, আজকে তুই আমাকে খুঁজিস নাই। না রে এমনি। আচ্ছা যাই হোক, একটা গুড নিউজ আছে। নাহলে তো গুড নিউজটা কি জানিস? কলির বিয়ের কথা চলতেছে, ছাদে গেলাম তখন আমি এটা খবর পাইলাম। ও না, আমার কি বলছে জানিস? আমার বলছে হোস্টেলের ছেলেগুলো এত সুন্দর, ওনাকে আমার জন্য ফিট করে দিবে। তাই নাকি? মানে হচ্ছে ছেলেগুলোর সাথে ওর যোগাযোগ আছে। বুঝতে পেরেছ, ওদের বিষয় তো বুঝলাম, কিন্তু তোর বিষয়টা না আমি এখনো বুঝতে পারিনি, আমাকে একটু বলবি? যদি আপার টের পায় তাহলে আমাকে খুন করে ফেলবে রে। আরে ভাই তুই আপার এসে সুযোগটাই দিবি না। তুই জানিস না আপা কীরকম, দেখা যাচ্ছে বন্ধে বন্ধে ঠিকই আমার কাছে হাজির হয়ে গেছে। এ কারণে আমি তোর কাছ থেকে জিনিসটা গোপন রাখতে চেয়েছিলাম, এটাই কারণ আর কিছু না রে। ওকে ঠিক আছে বুঝলাম, কিন্তু তোর যে অবস্থা তোরে দেখে কিন্তু যে কেউ টের পেয়ে যাবে। প্রবলেম তো এটাই রে, আমি তো কোনো কিছু লুকাতে পারি না। শোন লুকাইতে হবে না, সোজা ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে আয়। হ্যাঁ এখনই। হ্যাঁ পরে তো ভুলে যাবি, দেখা যাবে মিতা ম্যাডামের সামনে পড়ে গেছিস আর খোঁচা মাইরা তোর পেটের সব আসল খবর বের করে নিচ্ছে। থাকেন যাচ্ছি রে। এবার ভালোই ওষুধ দিস, আশা করি কাজে লাগবে। কত ভাড়া মামা? কিরে ভাই এমন কেন রে তুই, সারাটা দিন ধরে ফোন দিয়ে যাচ্ছিস, মানুষের কি কোনো কাজ থাকতে পারে না? সমস্যাটা তো তুই বুঝতেছিস না, বাসায় কি হয়ে যাচ্ছে, বাসায় আমি একটা মুহূর্ত টিকতে পারতেছি না। তো কি হয়েছে, হয়েছেটা কি? আমি এই সো কল হোস্টেলে থাকতে পারবো না, আমি নিজের মতো করে আমি চলে যাচ্ছি। তো তুই বাসা ছেড়ে দিবি, খুব ভালো ডিসিশন নিয়েছিস, এতে এত পেরেশানির কি আছে? আমি চলে যাওয়া মানে তুই বুঝিস? মানে তো খুব সহজ, এতে না বুঝার কি আছে? তুই চলে যাবি মানে তুই আর বাসায় থাকবি না? তুই কিন্তু সাক্ষী। কিসের সাক্ষী? কিসের সাক্ষী আবার? এই যে আমি বিষ খেয়ে মরে যাব, তারপর পুলিশ আসবে না, পুলিশ তো জিজ্ঞেস করবে কি হয়েছিল, তখন করে বলবে যে তুমি আমাকে বিষটা দিয়েছ। সত্যি সত্যি খাবে নাকি? তাহলে কি আমি মিথ্যা মিথ্যা খাবো? হ্যাঁ ম্যাডাম আপনি কিছু করেন না কেন, স্যার তো বিষ খেতে পানি চাইতেছে। মানে আপনি ভাবছেন যে মারাটারা গেছে কিনা? আরে দূর, এই যে পালস চলছে ম্যাডাম, আপনি যে এত আজেবাজে চিন্তা কিভাবে করেন? যেদিকে সুন্দর সুন্দর পরিয়া থাকে কোন্ত।